أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেদ মান্যকারী হিন্দু সমাজ এবং বুখারি মান্যকারী মুসলমান সমাজ গৌমূত্র আর উটের মূত্র পান করার ব্যাপারে চ্যাম্পিয়ন, কেমনে আসুন একটু জানি। পৃথিবীতে আল্লাহতালার ইসলামী কিংডমে একমাত্র হিন্দু এবং মুসলমান জাতি যারা উটের এবং গরুর প্রসাব পান করে, যা আমরা আজও দেখতে পাচ্ছি। একটু চিন্তা করে দেখুন, মানুষ কতটা ধর্মান্ধ হলে, কতটা অসুস্থ হলে কোরআন বিরোধী এই কাজটা করতে পারে। আর এই কাজ ভারতে এবং আরবে করে চলেছে। এই কোরআনের 16 নম্বর সুরা নাহালের 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর অবশ্যই চার পেয়ে জন্তুর মধ্যেও তোমাদের জন্য চিন্তা করে দেখার মতো অনেক বিষয়বস্তু রয়েছে। এসবের পেটের মধ্যে গোবর এবং রক্তের মাঝামাঝি যে বস্তু রয়েছে, তাই তো খাঁটি দুধ, যা পানকারীদের জন্য চরম তৃপ্তিদায়ক, তা যে আমি তোমাদেরকে পান করিয়ে থাকি। লাবানান খালিসান সাইগল লিশারিবিন। কিন্তু দুধ বাদ দিয়ে, দুধকে একপাশে রেখে গৌমূত্র এবং উটের মূত্র পান করছে মুসলমান সমাজ এবং হিন্দু সমাজ। ভারতের রাজস্থান রাজ্যের গরু চাষিরা বলছেন, গরুর দুধের চেয়েও গরুর মূত্র বিক্রি তাদের জন্য বেশি লাভজনক। তাদের অনেকে গোমূত্র বিক্রি করছেন গরুর দুধের থেকেও বেশি দামে, অনেকে আবার যে গোমূত্র বিক্রি করছেন তার দাম গরুর দুধের প্রায় কাছাকাছি। আবার কৃষকরা ভারতের অনেকে বলছেন, গরুর দুধের দাম যেখানে লিটার প্রতি 20 টাকা 22 টাকা, সেখানে 1 লিটার গোমূত্র বিক্রি হচ্ছে 15 থেকে 30 টাকায়, কেউ বা আবার দাম নিচ্ছে 50 টাকাও। তবে গরুর দুধ দোয়ানোর থেকে গোমূত্র সংগ্রহ করা অনেক বেশি কষ্টসাধ্য কাজ। সারা রাত জেগে বসে থাকতে হয় গোমূত্র সংগ্রহ করার জন্য। তবে যে বাড়তি রোজগার হচ্ছে গোমূত্র বিক্রি করে, তার জন্য ওইটুকু কষ্ট সহ্য করতেও রাজি রাজস্থানের গরু চাষিরা। আর ভারতের কৃষি বিজ্ঞানীরা কি বলছে, গৌমূত্র থেকে তৈরি জৈব সার যেমন চাষের জন্য প্রয়োজনীয়, তেমনি গৌমূত্রের মধ্যে যেসব উপকারী রাসায়নিক রয়েছে তা ঔষধি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও হিন্দুদের পূজা অর্চনার জন্য গৌমূত্র ব্যবহার করা হয়ে থাকে। রাজস্থানের কৃষি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অনেকেই গৌমূত্র নিয়ে বড় আকারে গবেষণা চালাচ্ছে। গৌমূত্র থেকে অনেক গোপালক বাড়তি রোজগার করতে শুরু করেছেন গৌমূত্র সংগ্রহ করার জন্য। বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীও তৈরি হয়েছে ভারতে। আর উটের মূত্রের ব্যাপারে, আরবের ওই সকল মুসলমান যারা বুখারি বিশ্বাস করে, বুখারির অনুসারী, তারা বুখারি থেকে উদ্ধৃতি পেয়েছে উটের মুতের ব্যাপারে লেখা রয়েছে সহিহ বুখারি ভলিউম 1 বুক 4 হাদিস নম্বর 234। আবু কিবালা বর্ণনা করেছেন, আনাস বলেছেন, ওকাল ও উরায়না গোত্রের কিছু লোক মদিনাতে আসে এবং মদিনার আবহাওয়া তাদের খাপ খায়নি, সুতরাং রাসুল তাদের উটের পাল থেকে দুধ ও মূত্র খেতে হুকুম করেন। সুতরাং তারা হুকুম মতো কাজ করে এবং তারা সুস্থ হওয়ার পর তারা নবীর রাখালকে হত্যা করে এবং সব উট নিয়ে পালিয়ে যায়। এই হাদিসে আমরা জানতে পারলাম যে 2টি গোত্রের লোক মদিনাতে আসে এবং অসুস্থ হয়ে পড়ে, নবী তখন তাদের উটের দুধ এবং উটের মূত্র পান করতে বলে।
আর তারা মূত্র ও দুধ খাবার পর সুস্থ হয়ে যায়। এরপর তারা নবীর রাখালকে হত্যা করে এবং উটের পাল নিয়ে পালিয়ে যায়। কোরআন যখন আপনি অধ্যয়ন করবেন তো কোরআন আপনাকে দুধ পান করতে বলে, মুত না। আর হাদিস পড়লে, আর হিন্দু সমাজের যারা পুরোহিত রয়েছে এদের কথা শুনলে আপনাকে কি করতে হবে, উটের মূত্র এবং গোমূত্র পান করতে হবে। আর এটি আমরা দেখতে পাচ্ছি, যারা কোরআনের শত্রু তারা পান করেই চলেছে। একটু তারা চিন্তা করেনি, বিশেষ করে মুসলমান সমাজ, যে রাসুল কোরআনের বাহিরে কোনো অর্ডার দিতেই পারেন না। কারণ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাদাক্কির বিল কোরআন, তুমি উপদেশ দিবে কোরআনের সাথে। তো এই কোরআনে কোথাও লেখা নেই উটের মূত্র পান করতে হবে, এই কোরআনে কোথাও লেখা নেই গৌমূত্র পান করতে হবে। তবে যারা বলছে মনে করবেন তারা ফুলিশ পিপল, এই ফুলিশ পিপলের অনুসারী যারা হয়ে চলেছে তারা মস্তিষ্ক অন্তত সঠিক জায়গায় রাখতে পারছে না। তারা তাদের শেখদের, তাদের বড়দের, আকাবির এবং আসলাফদের, পুরোদের পক্ষ থেকে মগজ ধুলাই হয়ে আছে, যার কারণে তারা দুধের পরিবর্তে উটের মূত্র এবং গোমূত্র পান করে চলেছে। হিন্দুস্তানের হিন্দু সমাজ, আরবস্থানের আরব মুসলমান সমাজ, আল্লাহ এদের থেকে অন্তত আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আমরা যেন দুগ্ধ পান করতে যে মূত্র পান করে না বসি।